দেখবেন অনেক প্রতাপশালী বাদশা বড় বড় লেকচার দিচ্ছেন, হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেড। সারাদিন রাত জেনা করেছে, মদ খেয়েছে, জেনা ছড়িয়েছে সমাজে, নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে, ভাইরাস মহামারী দিয়ে শেষ। দুনিয়ার জীবন কি জীবন, চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা। যাচ্ছে খুব সাদাল্লাদ করে, বর বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট শেষ, ডেড। কিছু সাহাবি তো এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আরদুহা কাআরদুস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? আরেকজন ইহুদি ব্যক্তি উহুদের যুদ্ধের দিন সকালবেলা মুসলিম হয়েছে। ইহুদিরা তো আমাদের চিরশত্রু, আপনারা জানেন, এটা জানার জন্যে ডক্টরেট করার দরকার নেই, থিসিস করার দরকার নেই। প্যালেস্টাইনের দিকে তাকান বুঝতে পারবেন, ফিলিস্তিনকে দেখেন বুঝতে পারবেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে না, এরা পর্যন্ত দেখলাম গতকালকে রিপোর্ট দিয়েছে যে বিগত এই 50-60 বছর ধরে এরা ফিলিস্তিনদের উপর যা নির্যাতন করেছে এটা মানবতার ইতিহাসে কখনো করা হয়। যাই হোক, একজন ইহুদি যুবক সকালবেলা উহুদের মাঠে আসছেন, এসে জিজ্ঞাসা করছেন যে আমার আগে কি করা উচিত, আগে কি আমি যুদ্ধে যাব না আমি আগে মুসলিম হব। সাহাবীরা তাকে বললেন আগে কালিমা শাহাদাত পড়, তারপরে উহুদের মাঠে আসো। সে এসেছে এই কারণে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন, মদিনায় আরও ইহুদিরা আছে, ইহুদিরাই আগে বলতো শেষ জামান একজন নবী আসবেন যার নাম হবে আহমদ, সব মিলে গেছে, তারপরেও তারা গ্রহণ করছে না। এই ছেলে সত্য চিনতে পেরেছে, সে চলে আসছে সত্যের কাছে, এসে ইসলাম কবুল করে যুদ্ধ করলো, শহীদ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু দেখলেন তার লাশটা, দেখে বলছেন এই যুবক, এই ইহুদি যুবক এখানে কি করছে? সাহাবিরা বললেন সকালবেলা মুসলিম হয়েছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে রাসূলুল্লাহ। নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিলা কলিল উজিরা কাসির, সে অল্প আমল করলো কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেল। জীবন তো তাদেরও ছিল, এটা তো সশস্ত্র যুদ্ধের কথা বাদ দেন। নর্মালি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আবু জাহেল তাকে নির্যাতন করছে করছে করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তো বা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের আবু জাহেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে ইমাম মুস্তাহিদ মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই, এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস। জীবন তো তাদেরও ছিল, শুধু সাহাবি কেন, তাবেঈদের দিকে তাকান, তাবে তাবেঈন তাকান, আমাদের চার ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিশ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকার অভাব ছিল না, তার কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না, আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার দিকে তাকান, আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ তার দিকে তাকান, তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা। ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে আর কি, তিনি বলছেন ইলামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কশ্চিনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না, তোমরা চিনে রাখো যে আমার নাম আহমদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ
তাকে এত মার দেয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবীদের থেকে নেন তাবেই থেকে নেন তাবে তাবেই থেকে নেন মুস্তাহিদ ইমাম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাঁচছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্য আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা কড়ি সম্পত্তি এগুলোর জন্য কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি বিয়ে শাদী করেছি কেন আল্লাহর জন্য পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্য সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের দুনিয়ার জীবনটা এক সেকেন্ডের জীবন আল্লাহ পাক সূরা হাদিদের মধ্যে বলেছেন ইআলামু আননামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুর وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نبات ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور الله পাক বলছেন জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী এই দুনিয়ার হায়াতটা খেলা খেলা মানে কি দেখেন ছোট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে ওর কাছে দুনিয়া ওইটাই দুনিয়ার প্রথম স্টেজ খেলা ওয়াল্লাহু একটু বড় হবে যখন কিশোর হবে ওর কাছে ঠাট্টা হাসি তামাশা ডোন্ট কেয়ার দুনিয়াতে কোনো কিছু নেই খাও দাও ফুর্তি করো লাহু আর একটু বড় হবে ওয়া যিনাতু তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর একটু বড় হবে তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চাকচিক্য প্রতিযোগিতা তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে এই এক্সাম্পলটা আল্লাহ পাক দিয়েছেন এমন ভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর বৃষ্টি হলো সেখানে সবুজ শ্যামল ফসল ফলল এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো তারপর শুধু খড়কুটা বাকি থাকল এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস হয় ক্ষমা রিদওয়ান মাগফিরাত ক্ষমা অথবা আযাবুন শাদীদ আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই প্রথম কথা এখানে আমরা এসেছি বড়জোর 60-70-100 বছরের হায়াত নিয়ে যার মধ্যে মোটামুটিভাবে 30-40-50 বছর চলে গেছে কারো 20-25 বছর চলে গেছে বুঝতে না বুঝতেই চলে গেছে মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ যদি তার বয়স হয় 60 বছর তাহলে এখন বাকি আছে 30 বছর এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে এই 30 বছর যে আমার চলে গেছে আমার অ্যাপ্রক্সিমেটলি 30 বছর বাকি আছে বুঝলাম যা চলে গেছে এই চলে যাওয়া 30 বছরে আমি 10 বার জেনা করেছি 20 বার মদ খেয়েছি ঠিক আছে মানুষের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি পরকিয়া করেছি চুরি করেছি ডাকাতি করেছি মিথ্যা বলেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমরা প্রত্যেকে যদি আমলনামা ঘাঁটি আজকে রাত্রে এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমলনামা ঘাঁটতে চাই চোখ বন্ধ করে চিন্তা করি যে এই 30 বছর আমি কী কী করেছি দেখবেন আপনি জেনার পাপ পাবেন মাদকের পাপ পাবেন অন্যের সম্পদ আত্মসাতের পাপ পাবেন নামাজ না পড়ার পাপ পাবেন রোজা রাখেন নাই জাকাত দেন নাই কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম কয় রকম দুই রকম আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই মিথ্যা বলেছেন ইত্যাদি ইত্যাদি কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাবেন মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ অজু করে এসে 2টা রাকাত নামাজ পড়ে
চোখের জল ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খালি যদি বলে আল্লাহুম্মা আনতা রব্বি বলেন আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি আনা আব্দুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিকা মা ইসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت إذا نا পারেন at least أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم তিনবার চোখের পানি ফেলে দেন আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব আগামী যতদিন বেঁচে থাকব কুরআন এবং সুন্নাহর বাইরে এক চুল যাব না ইনশাআল্লাহ এবং আগামী দিনগুলোতে আল্লাহ পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করব ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক মনের মধ্যে খুলুসিয়াত দেখেন যে তাওবাতান নাসুহা করছে মন থেকে তওবা করছে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে আল্লাহ পাক শুধু গুনাহ maaf করবেন তা নয় আল্লাহ পাক গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে আমি দলিল দিচ্ছি ইল্লা মান তাবা সূরা ফুরকান পড়ে দেখেন তারা ব্যতীত যারা তওবা করলো وآمن وعمل عمل عمل عملا صالحا এবং যারা ঈমান এনেছে এবং সৎ আমল করলো اولئك يبدل الله سيئاتهم حسنات আল্লাহ পাক এই সব মানুষের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার কোন কোন বর্ণনা এসেছে 100 বার তওবা করতেন 100 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই যার আগের কোনো পাপ নাই পিছনের কোনো পাপ নাই দিনে 100 বার তওবা করতে আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি আজকে রাতে গিয়ে চিন্তা করে দেখবেন আপনি একটা পাপ পাপে পরিপূর্ণ একটা আমলনামা পাবেন এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী 30 বছর বাঁচেন বা 40 বছর বাঁচেন এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান প্রথম একটা মূলনীতি বলেছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ওয়া মা হাযিহিল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেছেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে আমরাও বুঝবো এটা আমরা বুঝবো না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেড স্পট ডেড এটা দুনিয়ার জীবন তার সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ ডেড একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সুন্নার প্রতিকূলে আমল আকীদা মানহাজ মুআমালাত এগুলো দেখলে কি করবেন কোরআন সুন্নাকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন ইবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদাত চলছে কি করবেন বেদাতীদের সাথে আপোষ করবেন না কোরআন সুন্নায় ফিরে আসবেন আপনি তাওহীদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরিক করছে এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না কোরআন সুন্নাহর কাছে আসবেন অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রিজিক খাচ্ছে এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে এগুলো তো গায়ে আপোষ করে চলতেই হচ্ছে তাহলে কিন্তু কোশ্চেন কালেও কোরআন সুন্নাহকে প্রাধান্য দেওয়া হলো না তখন আপনি কি করবেন পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনে না আপনি কোরআন এবং সুন্নাহকে দিয়ে পরিবার চালাতে চান তারা পশ্চিমা সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চায় হিন্দি সিরিয়াল দিয়ে গান বাজনা ডুগি তবলা এগুলো দিয়ে বেনামাজি নামাজ ওজার খবর নাই তালিম নাই ইসলামিক নৈতিকতা নাই কিচ্ছু নাই জীবনের কোনো উদ্দেশ্যই নাই এরকম পরিবার নিয়ে আপনি চলছেন কি করবেন কাকে প্রাধান্য দিবেন খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু এবং এগুলো প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে এখন চাকরি খুঁজতে গেছেন আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না কি করবেন আপনি তখন পড়াশোনা করতে গেছেন ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না কি করবেন তখন ইউনিভার্সিটিতে গেছেন
ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন, ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায়, কি করবেন আপনি? তো প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সুন্নাহর সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব, কোনটা করব। বিশ্বাস করেন, যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন যে হ্যাঁ কোরআন সুন্নাই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহ পাক প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন, আপনি মেনে নেবেন চলবেন, তখন আপনি বাধা পাবেন, প্রচুর বাধা পাবেন। প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে, এরপরে বাধা পাবেন আপনার সমাজ থেকে, বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও, পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদদের থেকে। কি করবেন, ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ মনে রাখবেন, কবরে তিনটা প্রশ্ন হবে, মান রব্বুক, সেই উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে শিরিক করে নাই। সিম্পল, যে তাওহীদের উপর ছিল, শিরিক করেনি, উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ রব্বি আল্লাহ। পৃথিবীতে যে আল্লাহর সাথে শিরিক করেছে সে কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না। শিরিক করে মারা গেছে তওবা করে নাই, উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। মা দীনুক, পৃথিবীতে যে দীন ইসলামকে চূড়ান্ত সত্যরূপে মেনে নেয়নি, পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই, কোশ্চিনকালেও মা দীনুক উত্তর দিতে পারবে না। ইসলামকে ঠাট্টা বিদ্রুপে ছলে হাসি তামাশা গ্রহণ করেছে, সে কখনো উত্তর দিতে পারবে না। মান নবিয়ুক, পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলেনি, জীবনে চলার পথে নবীর সুন্নাহকে পরোয়া করে নাই, অন্যের আদর্শ গ্রহণ করেছে, সে কোশ্চিনকালেও মান নবিয়ুক উত্তর দিতে পারবে না। কারা পারবে তাহলে? এক নম্বর তাওহিদ পন্থীরা পারবে, দুই নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে, তিন নম্বর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর টিকে ছিল এরা পারবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন, এখন বাকি সময়টা চিন্তা করেন, আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান, দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়াত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নার মধ্যে আছে সুদ হারাম, কিন্তু সুদ হালাল হালাল হালাল, কোশ্চিনকালে হালাল হবে না। সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল সুদ ভালো, কোশ্চিনকালে হালাল হয়ে যাবে না, হারামই থেকে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা শেকেলে শেকেলে শেকেলে, এটা শেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে, কিচ্ছু নাই কোরআন সুন্নার বাইরে, কিচ্ছু নাই, যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নার কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন, এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন মানে? ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয় মাঝে মাঝে সারলেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়। মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহ যা আছে এগুলো খুব কঠিন মনে হয়, এটা মৌলবাদী মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্যে, এরকম ভর্ষণে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না। তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে, মারির দাঁতে কামড় দিলে টান দিলে সহজে ছিঁড়বে না, এভাবে থাকলে আপনার বাধা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুণাগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ, আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবেন, এই কথার সাথে একমত আছেন তো?
এখন চলতে গিয়ে দেখবেন, চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না। আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা, আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে, আপনি দেখবেন হারাম খাচ্ছে মুসলিম যুবকরা, মাদক, পর্নোগ্রাফি, জেনা, ফ্রি মিক্সিং, আপনার জুয়া, ক্যাসিনো, এই যে আপনার টিকটক প্রজন্ম এগুলো নিয়ে ব্যস্ত আছে। আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে, আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না, আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না, আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নেই, এমন দেখবেন, আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে, আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন? এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে, বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই, দেখবেন কোনো ইমাম নাই, কোনো আমির নাই, কোনো জামায়া নাই, দেখবেন আপনি সেই রকম সলফে সালেহীনদের যুগের মতো শৌর্যবীর্য, ব্যক্তিত্ব, গায়রাত কিছু নাই, মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে, আপনার মধ্যে ইমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন, ভিতর থেকে কষ্ট ফিল করবেন, যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না, চেতনা থাকে দিনের কষ্ট ফিল করবেন, তখন আপনার স্ট্রাগল শুরু হবে। তখন আল্লাহ আপনাকে, আল্লাহ যদি আপনাকে বুঝ দেন আল্লাহ দেখবেন আপনি কি করেন, আপনার মেধা দিয়ে আল্লাহ কি করেন, আপনি কি করেন, আপনার অর্থ দিয়ে আপনি কি করেন, আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন, আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন আল্লাহপাক তখন দেখবেন। এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি, এটা শুধু আপনাকে বলছি তা নয়, আমি নিজেও এটা ফিল করি, লালন করি, আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না, যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলব। প্রথম কথা, এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন, এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস। এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে, প্রথম কাজটা কি ভাই, কোরআন পড়া শিখতে হবে, তেলাওয়াত শিখতেই হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে, একটা দিন যাবে না আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না ইনশাআল্লাহ, বেশি থেকে বেশি করবেন, বেশি থেকে বেশি, আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন। এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা, আপনি কিছু অংশ মুখস্থ করবেন, হিপস করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন, এর সব কিছু আপনি বুঝতে পারবেন না, তখন কি করবেন আলেম ওলামার কাছে যাবেন, তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন, যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন নিজে, নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে, এরপরে আপনি থেমে যাবেন না, কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন, মাদ্রাসা করবেন, মসজিদ আবাদ করবেন, মক্তব চালু করবেন, কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন ইনশাআল্লাহ, কোরআনের জন্যে আপনার জান মাল অর্থ বিলিয়ে দিবেন, ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপরে আপনি সুন্নতকে পাবেন, ওই সুন্নতের উপরে আপনার 24 ঘন্টাকে সাজাবেন, দিন রাত প্রতিটা আমল আপনি সুন্না অনুযায়ী করার চেষ্টা করবেন, এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরও বাড়বে। এরপর দায়িত্ব চলে আসবে উম্মা কেন্দ্রিক, আপনার তাসকি অর্জন করতে হবে, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয়, মৌতের স্মরণ করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, এতিমের মাথায় হাত বোলাতে হয়, আপনার সাদাকা বেশি বেশি করতে হয়, মাঝে মাঝে রোজা রাখতে হয়, এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয়, আল্লাহর ধ্যান করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, দোয়া করতে হয়, আত্মশুদ্ধি অর্জন হবে। একই সাথে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, রিয়া, অহংকার, সমালোচনা, সংস্কৃতি দূর করতে হবে, মনের মধ্যে অহংকার হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না, তখন তাজকিয়া অর্জন হবে না, আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না, যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে, সূরা কাহাফের মধ্যে ঘটনা পাবেন, আর এই শেষ জামানায় টিকতে হলে আপনাকে খিজির হতে হবে, দূর পর্যন্ত দেখতে হবে,